আজকের পর থেকে আপনি খুব সহজেই আপনার পার্সোনাল ফেসবুক আইডি দিয়ে আপনার ছোট ভাই বোন অথবা গার্লফ্রেন্ডের ফেসবুক আইডি কন্ট্রোল করতে পারবেন আপনি কিন্তু আপনার পার্সোনাল ফেসবুক আইডি দিয়েই এই কাজগুলো করতে পারবেন তার ফেসবুক আইডি লগ করতে হবে না আপনার মোবাইলে শুধু কিছু টেকনিক কাজে লাগাতে হবে আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন এবং গুরুত্বপূর্ণ গোপন কাজটি শিখে নেবেন এই কাজটি কিন্তু এখনও হান্ড্রেড মানুষ হয়তো জানে না আপনি প্রথম জানবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করে সবাইকে শেখার সুযোগ করে দিবেন হ্যালো ফ্রেন্ড আপনি দেখছেন প্রতিবারের মতন টেকন বাংলা চ্যানেলের নতুন আরো একটি ভিডিও আর এই সম্পূর্ণ ভিডিওতে আমি থাকবো আপনার বন্ধু নাসিম চলুন কথা না বাড়িয়ে এখন মূল টপিকে চলে যাই আর হ্যাঁ আপনি কিন্তু ভিডিওতে লাইক এবং কমেন্ট কিছুই করছেন না ফলে ভিডিও তৈরি করতে আমি কিন্তু একদমই উৎসাহ পাচ্ছি না আপনি এই বলগুলো করবেন না সবসময় লাইক এবং কমেন্ট করবেন ভিডিও ভালো লাগলে ভালো কমেন্ট করবেন আর খারাপ লাগলে অবশ্যই খারাপ কমেন্ট করবেন আপনি প্রথমে আপনার ছোটো ভাই বোন অথবা গার্লফ্রেন্ড যার ফেসবুক আইডি কন্ট্রোল করতে চান তার মোবাইলটি নেবেন এবং ফেসবুক অফিশিয়াল অ্যাপটি ওপেন করবেন ওপেন করার পর স্বাভাবিকভাবে তার ফেসবুক আইডি লগ করা থাকবে এই কাজটি কিন্তু আপনি যার আইডি কন্ট্রোল করতে চান তার আইডিতে করতে হবে উপরের দিকে লক্ষ্য করলে থ্রি লাইন অপশন দেখতে পাবেন আপনি এই থ্রি লাইনে ক্লিক করবেন নিচের দিকে যদি এখন চলে আসেন তাহলে এখানে দেখতে পাবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি আপনি সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করে সেটিংস এ ক্লিক করবেন উপরের দিকে লক্ষ্য করলে পার্সোনাল অ্যান্ড অ্যাকাউন্ট ইনফরমেশন একটি সেটিংস দেখতে পাবেন আপনি এই সেটিংসে ক্লিক করবেন এবং এখান থেকে অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোলে ক্লিক করবেন এখানে দুইটি সেটিংস দেখতে পাবেন আপনি মেমোরিলাইজেশন সেটিংসে ক্লিক করবেন মানে উপরে সেটিংস টিতে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে নিচের দিকে দেখতে পাবেন না চুজ লিগেসি কন্ট্রাক্ট একটি লেখা আপনি এই লেখাতে ক্লিক করবেন এখানে নেক্সট একটি অপশন শো হবে আপনি নেক্সটে ক্লিক করবেন এবং আপনার ফেসবুক আইডি নামটি এখানে টাইপ করবেন আমি আপনাকে পুনরায় দেখিয়ে দিচ্ছি এই নেক্সটে ক্লিক করে এখানে একটি বক্স শো হবে আপনি এই বক্সে ক্লিক করে আপনার নামটি অবশ্যই টাইপ করবেন যখনই আপনার নামটি টাইপ করবেন সঙ্গে সঙ্গে কিন্তু আপনার ফেসবুক আইডিটি চলে আসবে আমি একটি আইডি দিয়ে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটি আইডি শো হচ্ছে মানে এখানে আপনার ফেসবুক আইডিটি শো হবে এখন এখান থেকে স্যান্ডে ক্লিক করে দিবেন স্যান্ডে ক্লিক করার সঙ্গে সঙ্গে এই মোবাইলের কাজ কমপ্লিট এখন আপনার আপনার মোবাইলে মানে ফেসবুক দেখতে পাবেন মেসেজ গিয়েছে এই আইডি থেকে আপনি শুধু অ্যাকসেপ্ট করবেন তাহলেই আপনার কাজ কমপ্লিট আমার কাছে একটি অ্যান্ড্রয়েড মোবাইল থাকার কারণে এখন প্র্যাকটিক্যালি দেখাতে পারছি না বলে আন্তরিকভাবে দুঃখিত তবে আমি একশো পার্সেন্ট গ্যারেন্টি দিতে পারি আপনি কিন্তু সফল হবেন আপনার গার্লফ্রেন্ড অথবা ছোটো ভাই বোনের ফেসবুক আইডি কন্ট্রোল করতে এখানে লেখাই আছে কিন্তু আপনি যখন এই সার্ভিসটি এনেবেল করবেন এনেবেল করার পর কোন কোন ফেসিলিটিসগুলো পাবেন এই যে পাবেন রিকোয়েস্ট দ্য রিমুভাল অফ ইউর অ্যাকাউন্ট মানে এই অ্যাকাউন্টটি আপনি ডিলেট করে দিতে পারবেন আপনার ফেসবুক আইডি থেকে রেসপন্সড টু নিউ ফ্রেন্ড রিকোয়েস্ট মানে আপনি নতুন বন্ধুদেরকে অ্যাড করতে পারবেন আবার ফেসবুক প্রোফাইল ফটো কভার ফটো পরিবর্তন করতে পারবেন ফেসবুকে পোস্ট করতে পারবেন কেউ ট্যাগ কলে রিমুভ করতে পারবেন সব কাজই কিন্তু আপনার ফেসবুক আইডির মাধ্যমে করতে পারবেন তার আগে অবশ্যই আপনার গার্লফ্রেন্ডে অথবা ছোটো ভাই বোনের ফেসবুক আইডিতে চলে আসার পর এই এখান থেকে এখান থেকে আপনাকে অ্যাড করে নিতে হবে আশা করি আপনি বিষয়টি একদমই ক্লিয়ারভাবে বুঝতে পেরেছেন তবু যদি বুঝতে কোনো জায়গায় প্রবলেম হয় কমেন্ট বক্সে জানিয়ে দিবেন অবশ্যই আপনার কমেন্টের উপর ভিত্তি করে পরবর্তীতে যদি ভিডিও তৈরি করার প্রয়োজন হয় আরেকটি ভিডিও তৈরি করব ভালো থাকুন সুস্থ থাকুন আর প্রতিদিন নতুন নতুন গোপন বিষয় জানতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ